যে দিনের শুরু আলোর আভা ছড়িয়ে বিকেলে সেখানে শঙ্কার ছায়া লেগেছে, দর্শকদের মুখে তাইজুলের ফোটানো হাসি আবারও টপ অর্ডারের ব্যর্থতাতে ম্লান। দুই দিন মিলে যেখানে 10 উইকেট পড়েছে, সেখানে তৃতীয় দিনেই পড়েছে 14 উইকেট। ব্যাটিং স্বর্গ মনে হওয়া উইকেট পরিণত যেন ব্যাটারদের বদ্ধভূমিতে। 14 উইকেটে 10টাই অবশ্য পাকিস্তানের, বাংলাদেশের বাকি 4টি হলেও ঘুরে ফিরে সেই চাপের মধ্যেই দিন শেষে বাংলাদেশ। লিড মাত্র 83 গড়িয়েছে, সাগরিকায় সন্ধ্যা নেমেছে এই আশা রেখে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন ও মুশফিক তো আছেন এখনো। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। জেতার লড়াইয়ের জন্যই মাঠে নামবে চতুর্থ দিনে বাংলাদেশ, তবে তার জন্য দেয়া চাই বড় টার্গেট। 14 উইকেটে 7টি তাইজুলের, উইকেট মোটেও স্পিন সহায়ক ছিল এমন কিন্তু নয়। দ্বিতীয় দিনের 2 সেশনে 57 ওভারে পাকিস্তানের ওপেনিং জুটি না ভাঙতে পারার যে হাহাকার ছিল, সেখানে তৃতীয় দিনের 2 সেশনের মধ্যেই পাকিস্তানকে প্যাকেট করে দিয়েছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে তাইজুলের অনবদ্য বোলিংয়ে। 2014 সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেট নিয়ে টেস্ট যাত্রা আরম্ভ করা বাহাতি এই স্পিনার সেই বছর ঢাকাতে জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেট নিয়ে কেরিয়ার সেরা বোলিং করেছিলেন। পরের বছর খুলনাতে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ড্র করা একমাত্র টেস্টে নিয়েছিলেন 6 উইকেট। 6 বছর পর সেই পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে করলেন দ্বিতীয় কেরিয়ার সেরা বোলিং, নিলেন 7 উইকেট। বাবর, রিজওয়ান, সাজিদ বাদে বাকি 7 জন তার শিকার। তাইজুলের মহিমা বিশ্লেষণের জন্য এটুকু যথেষ্ট নয় মোটেও। 9ম বারের মতো টেস্টে 5 বা তার চেয়ে বেশি উইকেট নেবার দিনে তিনি একলাই বাংলাদেশের করা ওভারের অর্ধেক করেছেন। 115.4 ওভারের 44.4 ওভারই তার। উইকেটে খুব সামান্য টার্ন ছিল আর বল নিচু হচ্ছিল, সেটাকে বাহাতি স্পিনার মেধা দিয়ে কাজে লাগিয়েছেন। দিনের প্রথম ওভারের 5ম এবং 6 বলে শফিক ও আজহারকে আউট করেছেন। হ্যাট্রিক করতে না পারলেও প্যান্ডোরার বক্স থেকে তিনি যে অস্ত্র ছুড়েছেন তাতে কাহিল ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। 4 উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের দিন শেষে তবুও 83 রানের লিড, এটাই কৃতিত্ব তাইজুলের। তার অমন পারফরমেন্সেই মূলত ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে খেলতে নামবেন মুশফিক আর অভিষিক্ত ইয়াসির। এরই মধ্যে তামিম ইকবালকে পেছনে ফেলে টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশি। তার উপরই এখন প্রথম টেস্টের ম্যাচের ফলাফল নির্ধারণের গুরু দায়িত্ব। আগের ইনিংসে দায়িত্ব নিষ্ঠা এবং ধৈর্য দিয়ে অসাধারণ ইনিংস খেলেছিলেন, তার ওই পুনরাবৃত্তি প্রয়োজন। ইয়াসিরকে নিয়ে সকালের প্রাথমিক ধাক্কা সামাল দেয় প্রথম লক্ষ্য, আর একটা দুর্দান্ত নক প্রত্যাশা সেঞ্চুরিয়াল লিটন দাসের কাছ থেকে। মুশফিক লিটন প্রথম ইনিংসে 206 রানের জুটি গড়েছিলেন, এবার সেটা না হোক, তাদের ব্যাটে বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে 250 মতো টার্গেট দিতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে, কারণ বাকি দুদিনে উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাবেন। চতুর্থ ইনিংসে ব্যাট করা দলের জন্য এমনিতেই চ্যালেঞ্জিং, সেখানে তাইজুল ভীতির কারণে ইতিমধ্যেই ভীত পাকিস্তান। যদিও এটাও মাথায় রাখতে হচ্ছে সবশেষ এখানে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে 395 রানের টার্গেট দিয়েও টেস্টে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সাকিব সহ 4 স্পিনার ছিলেন একাদশে। তারপরেও 250 পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিংই হবে, আর সেটা তো 6 ব্যাটারকে মিলে করতেও হবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।